ওয়েলকাম টু মাই এস চ্যানেল নমস্কার আজকের বিশেষ খবর হলো পয়লা মার্চ থেকে চালু হতে চলেছে সব ক্লাস বড় ঘোষণা দ্রুত হারে নিচের দিকে নামছে করোনা সংক্রমণের সংখ্যা ফলে ধীরে ধীরে স্কুল খোলা সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের একটা অংশও চাইছে খোলা হোক স্কুল ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ধীরে ধীরে পড়ুয়াদের পড়াশুনোর জন্য ক্লাস শুরু হচ্ছে অন্যদিকে এ রাজ্যেও কোভিড বিধি মেনে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন তবে এখনই সব ক্লাস না শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে যেহেতু রাজ্যে দ্রুত হারে নিচের দিকে নামছে করোনা সংক্রমণের সংখ্যা ফলে ধীরে ধীরে স্কুল খোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার করোনার পর থেকে প্রায় দশ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে স্কুল ফলে স্কুল খোলা নিয়ে প্রস্তুতি চলছে কড়া নজর রাখা হবে স্যানিটাইজিং ও শারীরিক দূরত্ব মেনে চলার উপরে ইতিমধ্যে কয়েকটি স্কুল স্যানিটাইজিংয়ের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন